হয়েছেন। আমরা গল্প করতে চাকুরি আপনার তৃণমূল কংগ্রেস এবং বেলন গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে ওনাকে স্বাগত জানাই। বন্ধুগণ, আপনারা যার জন্য অপেক্ষা করেছিলেন, মানে আমার বক্তব্য শুরু করার আগে সবাই দিয়ে যারা বিরাজমান, যারা আমাদের বহু পুরাতন এবার বরণ করে নিচ্ছ আজকে চাকুলিয়াতে দীর্ঘদিনের ফরওয়ার্ড ব্লকের নেতৃত্ব দিচ্ছিলেন প্রভু দাস মহাশয়, ওনার সাথে মন্টু বাবু আছেন, আরও সব পাঁচেক লোক ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আমরা তাদের সবাইকে অভিনন্দন জানিয়েছি। এর আগেও আমাদের এখানে সিপিএমের যারা ছিলেন তারাও যোগদান করেছিলেন, ভুট্টো ভাই ছিলেন, কামাল ভাই ছিলেন। এখন আর আগামী পঞ্চায়েত নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দল থাকবে না, এটা মোটামুটি আজকে যোগদানের পরে পরিষ্কার হয়ে গেছে। এখনও সমাজপুরে একটা জয়নিং আছে, তারপর দালকোলা, এখন কয়েকদিন ধরে খালি জয়নিংই চলছে, ডেলি 4-5টা করে জয়নিং প্রোগ্রাম হচ্ছে, সবগুলো তো জয়েন করছে। আরে কালিয়াগঞ্জের এমএলএ কি কিসের এমএলএ ছিল ভাই? কালিয়াগঞ্জের তো বিজেপির এমএলএ ছিল সোমেন রায়, তাকে তো আমরা সেদিন জয়েন করাইছি, আজকে বাবুল সুপ্রিয় জয়েন করেছে। উপস্থিত আমাদের এখানকার জেলার অভিভাবক, টিএমসি পার্টির অভিভাবক, আমাদের প্রিয় সকলের কংগ্রেস যদি করা যায় মন্ত্রীর হাত দিয়ে 2000 কমল সাহেবের হাত